रघुनाथान्वितं सजीवं सद्वैतं सभगतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य दिवं श्रीराधा कृष्ण पदानि सहितं ललितानि श्रीशाखान्वितंश्च नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलेत्राय ते नमः। मुखं करोति वचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव नारायण नमस्कृत्य नरञ्चैव नरुत्तमं देवीं सरस्वतीं व्यासं ततु जय मुदिरये। यं प्रवजन्तामनुपतमपतकृत्यं द्वैपायन विरहकाकुर्वाच्यहम् पुत्रेति तन्मयतय करविनदुस्तं सर्वभूतहृदयं मुनिमानत यस्मै। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ गोसाइन करी चरणों वंदन जहा हुईते विघ्न नाश अभीष्ट पूरन सकल वैष्णव श्रोता भक्त चरणी नमस्कार। सब मिले चरण धूलि कृपा करो मस्तके अमान शिष्य निताय गौर सीतानाथ कृपानंद हरि हरि बोल। गौरांगो तुमी मोरे दया छारी हो गौरांगो तुमी मोरे दया छारी गौरांगो तुमी मोरे दया छारी हो गौरांगो तुमी मोरे दया छारी हो आपो चरण सब
श्रीमद्भागवत महापुराण दशम स्कंद पंच पंचाशत्तम अध्याय शिशुकयुवाच
तमस्तु वासुदेवां शतत प्राकृत्रमन्ना देहोपपत्तय भूयस्तमेव प्रत्यपद्यत सैव जातो वैदर्भं कृष्णविरिजो समुद्भव प्रद्युम्नैति विख्यातो सर्वतया नवमपि तु जय गुरु संत कलिपावन अवतार परम करुण बेस्ट कौन कृपाघन विग्रह श्रीमन गौर सुंदर श्रीमन नित्यानंद प्रभु अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय तदीय चरणारविंदाश्रित मादृश्य जीवोद्धारक कृपाघन विग्रह श्री गुरुदेव अशेष कृपा कटाक्षे उपस्थित हलाम नैमिषारण्ये समवेत षाट हजार मुनिवृंद मुनिगण सम्मुखे व्यास पीठ करी आसीन हुएछेन रोमहर्षण नंदन उग्रस्रवा सुत गोस्वामी चरण ऋषि सुत शौनक आदि मुनिवृंद के उद्देश्य करे बोले चले अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीकृष्ण वांगमयी मूर्तिभूत श्रीमद भागवत स्वरूप भगवान अप्राकृत कथा जा पूर्वे प्रायोपवेशने उपविष्ट भगवती गंगार तटाश्रयी पांडुकुल तिलक अभिमन्यु उत्तरानंदन राजर्षि परीक्षित सप्ताह काल व्यापी श्रवण करेछेन आजन्म सन्यासी परमहंस चूड़ामणि वेदव्यास नंदन बादरायणी श्रील श्री सुखदेव गोस्वामी चरण श्रीमुख होते सुखमुख विगलित अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीकृष्ण वांगमयी मूर्तिभूत श्रीमद भागवत सप्ताह कथा श्रवण मनन कीर्तन एवं आस्वादने व्रती हुई आज भागवत सप्ताह कथार सप्तम दिवस हल्का सामान्य हल्का हो গত দিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভগবান দ্বারকাধীশ বিদর্ভ রাজনন্দিনী ভীষ্মদুহিতা ভগবতী রুক্মিণী ঠাকুরানীর পাণি গ্রহণ করলেন এই বিষয়ে সামান্য
ছোট্ট একটু সন্দর্ভ। প্রায় ভক্ত সমাজে এরকম কথা প্রচলিত হয়ে থাকে যে আমাদের ব্রজ ভাবের আরাধনা, আমরা তো ব্রজ ভক্তির পথে চলেছি, তো ব্রজ ভক্তি পথে দ্বারকার অনুধ্যান্ত নাই, দ্বারকা লীলার স্মরণ, দ্বারকা লীলার ধ্যান ইত্যাদি ব্রজ ভক্তির সব থেকে বড় অন্তরা। তাহলে এটাই যদি সিদ্ধান্ত হয়, তাহলে আমরা দ্বারকালীরা শ্রবণ করব কি করব না? এর প্রসঙ্গে একটা ছোট্ট কথা, যে আমরা বলে থাকি মহাজন যেন গতস্ব পন্থা, মহাজন যে পথে চলেন সে পথের অনুগমন করাটাই হলো আমাদের রীতি। তো এই বিষয়ে মহাজনগণের কি সিদ্ধান্ত? আমাদের গৌড়ীয় আচার্য শ্রীল রূপ গোস্বামী চরণের জীবন যদি আমরা অনুধ্যান করি, তাহলে শ্রীপাদ রূপকে আমরা দেখব তিনি কদাচিৎ বৃন্দাবন থেকে নীলাচলে এসেছিলেন শ্রীমান গৌর সুন্দরের সঙ্গে সাক্ষাৎকার করবার জন্য। তিনি যখন আসেন তখন মাঝে সত্যভামাপুর নামক গ্রাম, এই গ্রামে শ্রীপাদ রূপ গোস্বামী চরণ এক রাত্রি অবস্থান করেছিলেন। শ্রীপাদ রূপ গোস্বামীকে সেই রাত্রিতেই দেবী সত্যভামা দেখা দিলেন। দেবী সত্যভামা যখন দেখা দিলেন, সত্যভামা দেবী শ্রী রূপ গোস্বামীকে আজ্ঞা করলেন, রূপ জগতের সবাই ব্রজলীলা পুরলীলার মধ্যে ভেদ দর্শন করছে, আর এই ভেদ দর্শনের ফলে সবাই অধঃপতিত হচ্ছেন। তুমি ব্রজলীলা এবং পুরলীলার সমন্বয় সাধন করো। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ এই আজ্ঞায় আদিষ্ট হয়ে দুটো অত্যুত্তম গ্রন্থ রত্ন আমাদের প্রদান করেন, শ্রী শ্রী ললিত মাধব, শ্রী শ্রী বিদগ্ধ মাধব। যদি কখনো সৌভাগ্য হয় শ্রী রূপ গোস্বামী চরণের এই দুটি গ্রন্থ আস্বাদন করবেন। এইখানে শ্রীপাদ রূপ গোস্বামী চরণ কিন্তু ব্রজলীলার সঙ্গে পুরলীলার সমন্বয় করে দিয়েছে, করে ব্রজলীলার উৎকর্ষ প্রতিপাদন করেছে, নইলে দুটোই তো মধুর লীলা, মধুর নয়? দ্বারকাতে রুক্মিণী সত্যভামার সঙ্গে গোবিন্দের যে ভাব, এ তো মধুর ভাবই। আর বৃন্দাবনে রাধারানী সহ গোপরা আমাদের সঙ্গে যে ভাব, সে তো মধুর ভাব।
দুটোর মধ্যে ফারাক আছে এমন কিছু? বলে আপাতভাবে কোনো ফারাক নাই, তবে আস্বাদনে কিছুটা ফারাক আছে। কিরকম? কবিরাজ গোস্বামী চরণ বলছেন, অতএব মধুর রস গহিতার নাম স্বকীয় পরকীয় দ্বিবিধ সংস্থান। পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। খুব জটিল জায়গা এখানে। ব্রজে যে পরকীয় তত্ত্ব, আমাদের আচার্যগণ আস্বাদন করাচ্ছেন, এই জাগতিক পরকীয় নয়। প্রথমেই এই ব্যাপারে খুব সূক্ষ্ম রূপে দৃষ্টি রাখতে হয়, কারণ যেহেতু এখানে বলে দিয়েছেন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, একমাত্র বৃন্দাবন ছাড়া দ্বিতীয় কোথাও এর কোনো অবস্থিতি হয় না। বৃন্দাবনের বাইরে হলে এটাই নিন্দিত, একমাত্র বৃন্দাবনে এটা অত্যুত্তম রস। বৃন্দাবনের বাইরে এর বসতি, বৃন্দাবনের বাইরে এর অস্তিত্ব হয় না। অতএব মধুর রস, দুটোই মধুর রস। তো দুটোই যখন মধুর রস, তো দুটো লীলাই সমানভাবে আস্বাদনীয়। কখনো যদি হরিভক্তি বিলাস আজি বিধি গ্রন্থ দেখেন, তো সেখানে স্পষ্টরূপে আমাদের আচার্যগণ আবরণ পূজা আদি বর্ণনা করেছেন। দেখবেন হরিভক্তি বিলাসে দ্বারকাপুর মহর্ষিদেরও পূজন আছে, কারণ হরিভক্তি বিলাস স্মৃতি গ্রন্থ, চতুঃসম্প্রদায়েরই মান্যতা যুক্ত স্মৃতি গ্রন্থ। শুধুমাত্র গৌড়ীয় বৈষ্ণবেরই একমাত্র সম্পদ রূপে হরিভক্তি বিলাস নয়, চার সম্প্রদায়ে হরিভক্তি বিলাসের মান্যতা আছে। আর চতুঃসম্প্রদায়ের প্রত্যেকের সাধ্য সাধন তো আলাদা, এক নয় তো। গৌড়িয়ার সাধ্য সাধন কি? গোদাবরীর তটে শ্রীমান গৌর সুন্দর গৌড়িয়ার সাধ্য সাধন নিরূপণ করে দিয়েছেন, কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই যে কান্তা প্রেম, সে কান্তা প্রেমটা কি, কি করে প্রাপ্তি হবে, সেটাই সাধন, তাই না? সাধ্য বলতে বোঝায় যেখানে পৌঁছতে হবে, যেটা পাওয়া জন্য আমাদের প্রচেষ্টা, সেই বস্তুকে বলি সাধ্য, আর ওই প্রচেষ্টাকে বলি সাধন। তাহলে গৌরিয়ার সর্বোচ্চ সাধ্য কি? কান্তা প্রেম। বলে এটুকুনো নয়, কান্তা প্রেমেরও সার। কান্তা প্রেম পর্যন্ত শুধু বললে হবে না, তো দ্বারকার যারা আছেন পুরো মহিষীগণ তাদের কান্তা প্রেম আছে, বৈকুণ্ঠে লক্ষ্মী আদিরও তো কান্তা প্রেমই আছে। কিন্তু এই কান্তা প্রেম গৌরিয়ার সাধ্য বস্তু নয়, গৌরিয়ার মহাসাধ্য বস্তু রাধারানীর কান্তা প্রেম, আর রাধারানীর অনুগত হয়ে ভজন করা, কারণ গৌরিয়ার ঈশ্বরী, গৌরিয়ার সমগ্র সমর্পণ রাধারানীতে। আর রাধারানী ছাড়া তো আমাদের কেউ নাই, তার রাধারানীর চরণে অনুগত হয়ে আমাদের ভজন, তাই না? তাহলে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, বৃন্দাবনের কান্তা প্রেম যে সর্বোৎকৃষ্ট,
আমি কখন বলবো? তখন বলতে পারি যখন আমি প্রত্যেকটা প্রেম সম্পর্কে জানবো। খানিকটা ক্লিয়ার করি আপনাদের কাছে, মানে ভাবটা খানিকটাই রকম। আচ্ছা, হালি শহরের কোন দোকানের মিষ্টি সব থেকে ভালো? যখন প্রশ্নটা সব থেকে ভালো আসছে, তখন সিদ্ধান্ত সব থেকে ভালো করতে গেলে কিন্তু আমাকে হালি শহরের সব দোকানের মিষ্টি একবার খেয়ে দেখতে হয়, তাই না? সবগুলো খাওয়ার পর তো সিদ্ধান্ত করো না এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো, আর সব থেকে এটা ভালো, তাই কিনা? আর যদি আমার এরকম কোন আস্বাদন না থেকে থাকে, আমি কি করে বলবো বলুন যে ওটাই সব থেকে ভালো? সেটা সর্বমান্যতা হবে না। তেমনি বৃন্দাবনে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, এটা উপলব্ধি করতে হলে তো লক্ষ্মীর প্রেম, রুক্মিণী সত্যভামার প্রেম, কুবজার প্রেম, এগুলোর তো আস্বাদন থাকা চাই, নাহলে বুঝবো কি করে যে রাধারানী সর্বশ্রেষ্ঠা? এই জন্য শ্রীমৎ ভাগবত গৌড়িয়ার প্রাণের শাস্ত্র, আমাদের আচার্য সিদ্ধান্ত করেছেন আমাদের শাস্ত্র কি, শাস্ত্রম ভাগবতম পুরাণম অমলম। ভাগবতের বাইরে তো গৌড়িয়ার কোন সিদ্ধান্ত নাই। ঠাকুর মহাশয় বলে দিয়ে গেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যদি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত করতে হয়, তাহলে ভাগবত কে নিয়ে বসতে হবে। ভাগবত যা বলেছেন সেটাই সিদ্ধান্ত, ভাগবত যেটা বলেছেন সেটাই সর্বমান্য। তো ভাগবত যখন সর্বমান্য, তাহলে ভাগবতের ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র তো আছে, ভাগবতে রুক্মিণী সত্যভামা আদিও আছে। তো আমার অভিষ্ট তো বৃন্দাবনের কান্তা প্রেম, তাহলে আমি ধ্রুব প্রহ্লাদ দিয়ে কি করবো? ধ্রুব প্রহ্লাদ তো মিধুরী কুঞ্জে যায়নি, দ্বারকার মহিষীদের ভাগ্যে তো বৃন্দাবনের মিধুরী কুঞ্জ মিলেনি, তাহলে আমার জীবনে এর কি প্রভাব পড়বে, আমি এটা দিয়ে কি করব? প্রশ্ন যদি এই হয়, তার উত্তর তো আমরা এইভাবে দিতে পারি না। দেখতে হবে আমাদের গৌর ভগবান কি করছেন। গৌর কি করলেন? যারা শ্রী গুরুদেবের অনুপম পায়, গুরু গৌরাঙ্গের কৃপাতে একটু লীলা স্মরণ করেন, তার একটু প্রাত লীলার দিকে ধ্যান দিন। প্রাতকালই তো ভগবানের প্রথম যোগপীঠ মিলন হয়, যারা যোগপীঠের সেবা আগে করেন তারা জানেন। ত্রৈকালিক যে যোগপীঠ সেবা আছে তার মধ্যে প্রাতকাল, মধ্যাহ্নকাল, সায়ংকালে যোগপীঠ নাই, একবারে নক্তলীলার প্রাগ মুহূর্তে যোগপীঠ, নক্তলীলা থেকে। তো ত্রৈকালিক যোগপীঠ এবং নৈশ যোগপীঠ ওঠা। তো প্রাতকালীন যোগপীঠ নবদ্বীপে কোথায় হয়? সচিরঙ্গনের কাছে কাছে। আর বৃন্দাবনে নন্দ ভবনের পশ্চিম দিকে গুপ্ত কুণ্ড বলে একটা কুণ্ড আছে। আপনারা যারা নন্দগ্রামে গেছেন, নন্দগ্রামে গেলে প্রায় লোক ওখান থেকে বৃন্দাকুণ্ড পর্যন্ত যাত্রা করে। এটাই ভগবতী বৃন্দার তপস্থলী বৃন্দাকুণ্ড। এখানেই ভগবতী বৃন্দা তপস্যা করে বৃন্দাবন প্রকট করেছেন। এখানে যে কুণ্ডটা আছে, কুণ্ডের নাম বৃন্দাকুণ্ড।
এখানে বৃন্দা দেবীর মন্দির আছে। আগে বৃন্দা দেবীর যে প্রাচীন বিগ্রহ তিনি এখানেই ছিলেন। যখন বৃন্দাবনে মুসলমান আক্রমণ হলো, ঔরঙ্গজেব আক্রমণ করলেন বৃন্দাবন, বৃন্দাবনের প্রধান ঠাকুরদের নিয়ে যাওয়া হচ্ছে জয়পুর অভিমুখে, তো বৃন্দা দেবীর বিগ্রহকেও সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হলো। বৃন্দা দেবী কাম্যবানে ব্রজের শেষ সীমানাতে এসে আর গেলেন না, রাত্রি হয়ে গেল, সেবকেরা সেই রাত্রিতে কাম্যবানে রেখে বিশ্রাম করলেন। সকালে উঠে যখন বৃন্দা দেবীকে নিয়ে যাবে, বৃন্দা দেবী বললেন যে না, আমি অনেক তপস্যা করে বৃন্দাবন প্রকট করেছি প্রভুর সেবার জন্য, আমি যদি বৃন্দাবন ছেড়ে যাই প্রভুর সেবা হবে কি করে, তো সবাই চলে যাক কিন্তু আমি বৃন্দাবন ছেড়ে যাব না, আমাকে তোমরা এই কাম্যবাণী ছেড়ে যাও। এই জন্য বৃন্দা দেবীর প্রাচীন বিগ্রহ যদি আপনাদের দর্শন করতে হয় কাম্যবাণী যেতে হয়, কাম্যবাণী বৃন্দা দেবীর প্রাচীন মূর্তি আছে, প্রাচীন শ্রী বিগ্রহ আছে, সেখানে তো বৃন্দাজি স্বয়ং বিরাজমান, বৃন্দাকুণ্ডেও সাক্ষাৎ বিরাজমান, কারণ এই তপস্থলী তাঁর। এই বৃন্দাকুণ্ডের পাশে আর একটা কুণ্ড আছে, যারা বৃন্দাকুণ্ডে গেছে দেখবেন ওটা প্রায় শ্রীহীন, তেমন শ্রী নাই, তার সংস্কার হয় নাই, কেন তো গৌরী আর ভজন পীঠ, গৌরী বৈষ্ণবের তেমন দৃষ্টি আকর্ষণ হয়নি সেখানে, তো বৃন্দাকুণ্ডের সঙ্গে সংলগ্ন এই কুণ্ডের নাম গুপ্ত কুণ্ড। এটা প্রাত যোগপীঠ স্থান, এইখানে নন্দ ভবনে ভোজন আনতে শ্রী শ্রী রাধা গোবিন্দের বিলাস হন, বিলাস আনতে এই গুপ্ত কুণ্ডে শ্রী শ্রী যুগল তার পরিকর সমেত যোগপীঠ মূলে দাঁড়িয়ে পড়েন, আর সাধিকা দাসী মনের মরণ দিয়ে বৃন্দাবনের বিবিধ বিবিধ উপাচার যা সাক্ষাৎ বৃন্দা দেবী প্রদান করেন, বৃন্দাবনের যাবতীয় উপাচার তো বৃন্দারই দেওয়া, কারণ বৃন্দাবনের বনদেবী বৃন্দা, সে বৃন্দাবনের যাবতীয় উপাচার আদি দ্বারা যোগপীঠে বসে শ্রী যুগলের সেবা শোষণ করেন। তো ভগবান এই যোগপীঠ মূলে যাবার আগে গৌর ভগবান প্রত্যেকদিন প্রাতকালে গদাধর পণ্ডিতের কাছে শ্রীমৎ ভাগবত শ্রবণ করেন, এটা গৌর ভগবানের নিত্য লীলা, নিত্য গৌর সুন্দর গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ করেন, তার সন্দর্ভ চৈতন্য ভাগবতে ব্যাসাবতার দিয়েছেন, দেখবেন চৈতন্য ভাগবতের লাইন এটা, গদাধর সম্মুখে পরেন ভাগবত, গদাধর পণ্ডিত সামনে রেখে প্রত্যেকদিন মহাপ্রভু গদাধরের শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ করেন রোজ, প্রভু যখন নীলাচল লীলাতে ছিলেন তখনও তিনি প্রত্যহ ভাগবত শুনতেন, গদাধর পণ্ডিত ভাগবত পড়তেন, মহাপ্রভু পরিকর সমেত শুনতেন, তার একটা চিত্র, বিরল চিত্র রাজা প্রতাপ রুদ্র অঙ্কন করিয়ে নিয়েছিলেন সেই সময়, এবং ওটাই শ্রীমান গৌর সুন্দরের প্রামাণ্য চিত্রকর্ম এখনো পর্যন্ত, ওখানে গৌর ভগবান তার পরিকর সমেত নরেন্দ্র সরোবরের তটে বসে থেকে ভাগবত শুনছেন, গদাধর পণ্ডিত ভাগবত বলছেন, আর সপরিকর গৌর ভগবান ভাগবত কথা শ্রবণ করছেন, তার একটা অত্যুত্তম চিত্র গজপতি প্রতাপ রুদ্র অঙ্কন করিয়েছিলেন, যেটা এখনো পর্যন্ত ওড়িশাবাসীর জাতীয় সম্পদ রূপে রাখা আছে, সংরক্ষিত আছে,
प्रभु नित्य लीला नित्य भगवान गौर गदाधर पंडित भागवत शुनें भागवते की शुनें प्रभु राष्ट्रध्याय शुनें रोज ना प्रभु रोज रास पंचाध्याय शुनें ना कि शुनें व्यासावतार लिखछेन ध्रुवेर चरित आर प्रह्लादेर चरित शताब्दी करी प्रभु शुनें सबहित प्रभु की श्रवण करछेन ध्रुव चरित्र श्रवण करछेन प्रह्लाद चरित्र श्रवण करछेन बोले केन महाप्रभु तो मंजरी स्वरूप भजन दार जन्य एसेछेन তিনি তো রাধা কৈঙ্কর্য জগতে বিতরণ করতে এসেছেন তাহলে সেখানে তো ধ্রুবের ভক্তি প্রহ্লাদের ভক্তি নারদের ভক্তি তো তুচ্ছ তাহলে গৌর কেন ধ্রুবের ভক্তি প্রহ্লাদের ভক্তি প্রহ্লাদের ভক্তি নারদের ভক্তি এগুলো আস্বাদন করছেন আসলে সত্য কথা কি জানেন যার জীবনে ধ্রুবের ভক্তি প্রহ্লাদের ভক্তি নারদের ভক্তি পর্যন্ত পৌঁছানো হয় নাই তিনি গোপীদের ভক্তিতে কি করে পৌঁছাবেন গোপীদের ভক্তি হলো সর্বোচ্চ শিখর শিখরে পৌঁছতে গেলে নিচ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে হয় এক একটা ধাপ অতিক্রম করে তবে তো শিখরে পৌঁছাবে নিজের ধাপটাতে যদি না ওঠে শিখরে পৌঁছানো সম্ভব এই জন্য ভক্তিতে কোনটাই অবজ্ঞার স্থান নয় সজ্জন ভক্তির প্রত্যেকটা স্থান বিশেষ স্থান তবে গোপীপ্রেম যে সর্বশ্রেষ্ঠ এটার উপলব্ধি তখন হয়ে যাবে যখন আমি ধ্রুব প্রহ্লাদ নারদ আদির ভক্তিকে আস্বাদন করতে করতে গোপী প্রেমে গিয়ে পৌঁছব তখন সিদ্ধান্ত করতে পারি যে এইরকম ভক্তি জগতে আর হয় না এবং সেই সিদ্ধান্ত সম্মান হবে এর জন্য এইখানে দ্বারকা লীলার প্রবেশ হলো দ্বারকা লীলা যদি অশ্রোতব্য হয় দ্বারকা লীলা শোনাও যাবে না এইরকম যদি হয় তাহলে আমাদের রূপ গোস্বামী চরণ বিদগ্ধ মাধব ললিত মাধবে দ্বারকা লীলার সৌন্দর্য দিতেন না আর দ্বারকা লীলার সামান্য মাত্র সংযোগ হলেও যদি ভজনে পতন হয়ে যাবে এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে সবার আগে তো রূপ গোস্বামী চরণের ভজন পতন হয়ে যেত কারণ শ্রীপাদকে সাক্ষাৎ সত্যভামা দেবী সামনে এসে দেখা দিয়েছে তাহলে সত্যভামার দর্শন লাভ করে শ্রীপাদের ভজন নষ্ট হলো না হয়নি কারণ শ্রীপাদের দৃষ্টি অদ্ভুত উত্তম তার দৃষ্টিতে তো তিনি কোনো ভেদই দেখেননি ভজনের মূল জায়গা তো ভেদ রহিত হয়ে যায় যতক্ষণ চিত্তের মধ্যে ভেদ ভাব থাকে ততক্ষণ পর্যন্ত তো ভজন হয় না ভেদ ভাব রহিত হওয়াটাই তো ভজন এই আমারটা সব থেকে বেশি শ্রেষ্ঠ তোমারটা কাঁচপালা তোমারটা কোচ এগুলো করা মানে তো বিতর্ক হওয়া আর ভক্ত যখন একদম জাহির করবেন আমি শ্রেষ্ঠ আমার মতো কেউ হয় না তখন তো তার অহংকার বেড়ে যায় আর অহংকার হলে তো পতন হয়ে যায় ভক্ত কখনো অহংকারী হবে না ভক্ত প্রত্যেকটা ভাবের মর্যাদা রক্ষা করবে কারণ সাধকদের কাজে কি ভাব আর কে কিভাবে ভগবানকে পেয়ে যান কেমন জানি না সঞ্জয় বিগত কদিন ধরে তো আমরা আস্বাদন করেছি ভক্তের কি অত্যুত্তম ভাব না কে কিভাবে যে ভগবানকে পেয়ে গেলেন কে কিভাবে ভগবানের চরণ কমলকে প্রাপ্ত করছেন
নিষ্ঠা সহকারে সৌর্য সদাচার পালন করিও না, ভগবানের কৃপা হবে কিনা জানি না। ভক্ত তার সৌর্য সদাচার ব্রত নিষ্ঠা জপ তপ কোনো কিছু অপেক্ষা রাখে, এই জন্য তো ভগবত কৃপা তো অমোঘ। কার প্রতি যে তার কৃপা হবে কার প্রতি হবে না এটা আমরা কি করে বলবো, কারণ ভগবানের কাছে এগুলোর কোনো দাম নাই। কে নির্জল ব্রত করলো, কে কতগুলো তীর্থ করলো, কে কতগুলি জপ করলো, কে কত ঘন্টা বসে থাকলো, এগুলোর একটাও কোনো মানে রাখে না। মূল মানেটা হলো যাই করো না কেন অন্তঃকরণটা শুদ্ধ এবং সরল হওয়া চাই। অন্তঃকরণে যদি সরলতা না থাকে, অন্তঃকরণের মধ্যে যদি জটিলতা থেকে যায় তাহলে ভজন হবে না। আর ওই মনটাকে সরল বানানোর জন্য এগুলো উপায় সচ্ছে না। আমরা এত চলাচল করে যদি মনটা সরল না হয় তাহলে বুঝবো ভজন হয়নি। কারণ ভাগবতের প্রথমে আমরা বলেছি নির্মৎসরানাম সতাম, ভাগবতে কারা অধিকারী যারা নির্মৎসর, এরকম জন। আর এই নির্মৎসর হওয়াটাই তো সব থেকে বড় তপস্যা সচ্ছে। যতক্ষণ না অন্তঃকরণ নির্মৎসর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই ভক্তি সঞ্জাত হওয়ার কথা নয়। আমি যদি সারাদিন অন্যের দোষ ধরে বেড়াই তার মানেই তো আমার মধ্যে মৎসর দোষ আছে, নির্মৎসর তো হতে পারে না। অন্যের দোষ দেখাটাই তো একটা মৎসর, তাই না? সাধু কখনো অন্যের দোষ দেখে না, বরং অন্যের দোষটাকে গুণে পরিণত করে দেয়। এই সাধু বলেছি না একদিন, মহান যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি করে অপকার, দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। যে কুঠার তার তো স্বভাবই কেটে ফেলা, ও কাটবে, কিন্তু সাধু যে কেটে ফেলছে তাকে সুবাস দিয়ে সুবাসিত করে তুলছেন, এই সাধুর ব্যবহার। কাটিলে হো বৃক্ষ যেন কিছু না কহয়, শুকাইয়া মনে তবু জল নমা করি, তরু সম সহিষ্ণু তার বৈষ্ণব করিব, ভৎসম তারণে কারে কিছু না করিব। বলতে যতটা সোজা এত সোজা হয়, এত সহজে আমরা পারি বলি। এই বৈষ্ণব সুলভ আচরণ, অমানি মানব সদা কৃষ্ণ নাম লবে, ব্রজের রাধা কৃষ্ণ সেবা মানুষ করি। এই যে অমানি, অমানি হওয়াটা এত চারটিখানি কথা, কেউ আমায় একটু অবজ্ঞা করলে আমার সহ্য হবে, তোমার মতো লোকের কাছে যাবে না, আমি কে চেনো, বারবার তো জাহির করতে তাহলে তো অমানি হলো না। আর অমানি যদি না হই মানলো কি করে, নিজে নিরভিমানী হয়ে অন্যে দিব মা, নিজের মধ্যে অভিমানের লেশ মাত্র থাকবে না, সবাইকে সম্মানিত করতে হবে। এই অধম দাসের দেখা একজন এরকম নির্মৎসর অমানি বৈষ্ণব, কয়েকজনের সাক্ষাৎকার হয়েছিল, তাদের চরণ ধুলির কৃপা হয়েছিল অধমের উপর, তার মধ্যে মনে করছে
বিশিষ্ট জন। দুর্ভাগ্য আমাদের, এখন আর তিনি আমাদের নয়ন পথে না। প্রাতঃস্মরণীয় পরম পূজ্য শ্রীল শ্রী জীবশরণ দাস বাবা, আমার মনে আছে প্রথম যখন তার সঙ্গে সাক্ষাৎকার হয়, আমরা অকস্মাতই এক চক্রায় গেছি, অনেক আগের কথা। সেখানে কোথায় থাকবো, কোথায় উঠবো, এরকম কোন কিছু জানা টানাও ছিল না। বাস ইচ্ছা নিতাই চাঁদের ক্ষেত্র দর্শনে চেপে গেলাম। বেশ কয়েকজন গুরু ভাই মিলে গেছে। তো মন্দিরে যখন পৌঁছালাম, মন্দিরে জায়গা নাই, থাকার মতন সংকুলান হবে না, কোথায় থাকবো চিন্তা, যদি এক রাত্রি না থাকলে কি করে দেখবো টেকবো চিন্তা হচ্ছে। তো বাবা বাইরে কোথাও গেছিলেন, ওই সময় এসে উপস্থিত হলেন বাবা, দূর থেকে আমাদের দেখে ডাকলেন, আমরা প্রণাম করতে যাব। বাবা আগে হাত তুলে বললেন, তোমরা কেউ আমি প্রণাম করবে না, প্রণাম করলে খুব ব্যথা হবে। এই বলে তিনি সর্বাগ্রে প্রণাম করলেন। আমরা তো স্তম্ভিত হয়ে গেলাম, এরকম মহৎ সাধুর ব্যবহার, আমাদের মতো হতভাগ্য জীব কি বা বুঝি। বাবা শুনলেন প্রত্যেকে এসেছি কার আশ্রিত, শুনে একটা ঘরের বরাদ্দ করলেন, যে একটু কষ্ট করে থাকতে হবে থাক, নিতাইকে দেখতে এসেছ থাকো কদিন, যতদিন ইচ্ছা বলে দিলেন। তো ঘরের বরাদ্দ হয়ে গেল আমাদের। আমরা বাবাকে প্রণাম করার অনেক চেষ্টা করেছি, বাবা আগে প্রণাম করতে দিতেন না, উনি চলে গেলে পেছন থেকে প্রণাম করতে হতো। বাবা প্রণাম করতে গেলে হাত জোড় করে বলতেন, তোমরা কত দূর থেকে নিতাইকে দেখতে এসেছো, সবাই নিতাইয়ের প্রিয়জন, আর আমি তো নিতাইয়ের দাস, দাসের যদি কার নেই প্রিয়জনের প্রণাম। ওনার প্রাত্যহিক দিনচর্যায় আমি দেখেছি সবার প্রসাদ পাওয়ার শেষে উনি প্রসাদ পেতেন, একেবারে রসুইয়া ভান্ডারি সবার প্রসাদ পাওয়া কমপ্লিট হওয়ার পর পেতেন। আর প্রত্যেক দিন প্রসাদ পেতে যাওয়ার সময় তার একটা নিয়ম ছিল, প্রসাদ পেতে যাওয়ার আগে উনি উচ্ছিষ্ট খেলার জায়গাতে যেতেন আগে, যে ওখান থেকে এক কণা উচ্ছিষ্ট আগে নিয়ে পেয়ে নিতেন, তারপরে প্রসাদে বসতেন। তো বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা গো এখানে তো কত লোকের উচ্ছিষ্ট আছে, সবাই যে প্রসাদ ভোজী সদাচারী বৈষ্ণব এমন তো নয়, কারণ নিতাই বাড়িতে অনেকেই তারাপীঠ ঘুরতে গেছে, জানেন না নিতাইকে বা এক চক্রা কি, হয়তো গাড়িওয়ালাকে বললে এখানে আর কি মন্দির টন্দির আছে চলো দেখে আসি, খুব দেরি করে তারাপীঠ থেকে চলে গেল। সে হয়তো তারাপীঠে বসে থেকে তারাপীঠের প্রসাদ পেয়েছে, আর তারাপীঠের প্রসাদ কেমন হয় আপনি জানেন সবাই, সেখানে দেবীর নিত্য সামিষ ভোগী হয়, তো ফলে হতেও পারে তিনি তারাপীঠে ওই রকম আমিষ দ্রব্য সম্ভোগ আনতেই গেছেন, আর নিতাই চাঁদের কৃপায় ওখানে প্রসাদ পাচ্ছেন। তাহলে তো সবই নিষ্ঠিক, সব সদাচারিত নয়, তাহলে ওখান থেকে উচ্ছিষ্ট পাত্র থেকে যদি উচ্ছিষ্ট নেয় তাহলে ভজন নষ্ট হয়ে যাবে না। বাবার কথায় বাবা বলতেন, যারা নিতাইয়ের প্রসাদ পেল, যারা নিতাইকে দেখতে এলো, সবাই নিতাইয়ের প্রিয়জন, নিতাই তাদের নিয়ে এসেছে, আমার নিতাইয়ের আপনজন তারা, তারা কি সদাচারী কে কদাচারী, এটা আমার দেখার কর্তব্য নয়,
ভেদের দৃষ্টি যার অন্তঃকরণের মধ্যে নেই, সম্পূর্ণ শুদ্ধ অন্তঃকরণ। বৈষ্ণব কখনো ভেদভাব যুক্ত হন না, কারণ ভেদ বিভেদ বিসংবাদ বিবাদ যত বেশি উৎপন্ন হবে তত কে বেশি করলো কে করলো না, কে কি খেলো কে কোথায় গেল কে কখন ঘুমালো কে কখন উঠলো, এগুলো তদারকি করবার ডিউটি তো নিতাই আমাকে দেন নেই। আমি নিজেই ভজন করতে পারছি কিনা তাই তো জানি না, আমার জপ তপ ভগবান গ্রহণ করছেন কিনা সেই তো সন্দেহের বিষয়, আমি ভোগ লাগিয়েছি আমার ভগবান খান কিনা তাই তো জানি না। লোকেরটা খুঁজে আমার কি হবে, লোকেরটা বুঝে আমার কি হবে, দোষ কোথাও থাকে না সজ্জন, দোষ তো থাকে দৃষ্টিতে। দৃষ্টিতে যদি দোষ থাকে সব দোষ, আর দৃষ্টি যদি স্বচ্ছ হয় শুদ্ধ হয় সব শুদ্ধ। কোন অশুদ্ধি নাই জগতে, অশুদ্ধ বলে কি হয় জগতে, খারাপ বলে কি হয় জগতে, আনন্দময় সাক্ষাৎ আনন্দময় বিভু ভগবান তার লীলা নিকেতন জগৎ, এখানে মন্দ বলে কিছু হতে পারে সম্ভব, যার দৃষ্টিতে ভালোটা আছে সর্বত্র ভালো আছে, তার নিজের দৃষ্টিটা যদি স্বচ্ছ না হয় সর্বত্রই বিড়ম্বনা। এই জন্য আমাদের তপস্যা আমাদের আরাধনা আমাদের জপ আমাদের তপ যা কিছু সবকিছুর উদ্দেশ্যই তো এই, ঠাকুর যেন মন্দ কিছু না দেখি, যেন মন্দ কিছু না ভাবি, যেন মন্দ কিছু সংস্পর্শ না হয়, সব ভালো হোক। সব ভালো হওয়ার জন্যই এত কিছু কাজ, এত কিছু করবার পরেও যদি মন্দের সংস্পর্শ থেকেই যায় তাহলে ভালো কথা নয়। অদ্ভুত একটা জায়গা, এই যে ভজন 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 বলে চিৎকার করছে, ভজন মানে কি, ভজন মানে আর কিছু নয়, ভজন সম্পর্কে সত্যি যদি বুঝতে হয় তাহলে কিন্তু বুঝতে হবে ভজন মানে তাঁর হয়ে যাওয়া, যিনি সর্বান্তকরণে তাঁর হয়ে গেছেন তার ভজন হয়ে গেছে, তাঁর হওয়াটাই তো বড় মুশকিল। আমি তো সারা জগতে হতে চাই, তাঁর তো কখনো হতে চাইনি, আমার জীবনে রাম শ্যাম যদু মধু কত কিছু আছে কিন্তু আমার গৌর নাই তো, আমার গিরিধারী নাই তো, রাধারানী নাই তো, যেটুকুনো করি সেটুকুনো শুধু যশস্বী হওয়ার জন্য প্রশংসা প্রাপ্তির জন্য, তাহলে তো ভজন হবে না। ভজন হওয়া মানে সম্পূর্ণ তাহার হয়ে যাওয়া, আজ থেকে আমার আর কিছু নাই না, সব তোমাকে সমর্পণ করে দিন, তোমার এটা বলে সব তোমার, সব তোমার চরণ তোমাকে সমর্পণ, তখন দেখবেন জীবনে আর কোনো দোষ দৃষ্টি আসবে না, দোষ দৃষ্টি সব চলে যাবে, আর ওই দোষ দৃষ্টি যতক্ষণ পর্যন্ত থাকছে ততক্ষণ পর্যন্ত পতনেরই সম্ভাবনা, ঊর্ধ্বগতির কোন
মুশকিল, খুব সমস্যা। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে ব্রজলীলা আর পুরো লীলা মানে দ্বারকা লীলা দুই লীলা হলো একটা পয়সার এপিঠ আর ওপিঠ। বাজারে একটা পয়সা চালাতে হলে যেমন শুধু এক পিঠ থাকলে তো চলবে না, চলবে দুটো পিঠই লাগবে। তেমনি ভগবানের লীলার সম্পূর্ণ আস্বাদন যদি করতে হয় তাহলে ব্রজলীলা পুরো লীলা দুটোই লাগবে, একটা অভাবে আর একটা অচল, দুটো ছাড়া হয় না। এর জন্য পুরো লীলা কি আমাদের সামনে থাকলো পুরো লীলা দৃষ্টান্ত রূপে, যেদের কামতা প্রেম কিন্তু এর থেকে আমার রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ, সেই সর্বশ্রেষ্ঠ প্রেমের অধীশ্বরী রাধারানী, তিনি আমার স্বামিনী, তিনি আমার সর্বস্ব। এটা যেন উপলব্ধি হয় আর এই উপলব্ধি করে রাধারানীর চরণে একবার নিজেকে সঁপে দিয়ে তেরি জন্য আমরা তো পুরো লীলায় প্রবেশ করেছি। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ আমাদের দেখিয়ে দিয়েছেন দুটো লীলার মধ্যে ভেদ তো নাই, আমি তো পরিকরের ভেদ নাই জানি। এই যে ললিতা বিশাখা থেকে শুরু করে আমাদের রাধারানী আদি যত ব্রজলীলার নায়িকাগণ আছেন এরা সব পুরো লীলায় দ্বারকা লীলায় প্রবেশ করেছে। একই জল শুধু আস্বাদনের একটু তারতম্য। গতদিন তো আমরা বিদর্ভ রাজনন্দিনী ভগবতী রুক্মিণী ঠাকুরানীর বিবাহ কথা শ্রবণ করেছি। এবার দাম্পত্য ধর্ম অনুসার ভগবানের প্রথম পুত্র রত্ন প্রাপ্তি হচ্ছেন। ভগবানের প্রথম ছেলের নাম প্রদ্যুম্ন, ইনি কামাবতার ছিলেন। মহাদেব যখন কামদেবকে ভস্মীভূত করে দিলেন সেই কামদেব হর কপানলে ভস্মীভূত কামদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে আবির্ভূত হলেন, এর নাম হল প্রদ্যুম্ন। ইনি সম্বরাসুরকে বধ করেছেন। প্রদ্যুম্ন যখন মা রুক্মিণীর গর্ভ থেকে আবির্ভূত হলেন সম্বরাসুর জানতে পারল যে তার শত্রু জন্মেছে। তখন সম্বরাসুর কি করলো, আতুর ঘর থেকে প্রদ্যুম্নকে নিয়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে। কিন্তু মৃত্যুকে কেউ কি আর এড়িয়ে যেতে পারে বলুন? তাই সম্বরের মৃত্যুরূপী প্রদ্যুম্ন সম্বরের বাড়িতেই লালিত পালিত হতে থাকলেন সম্বরের অলক্ষে। রতিদেবী স্বয়ং সম্বরের পরিচারিকা রূপে ছিলেন, তিনি প্রদ্যুম্নকে লালন পালন করে বড় করলেন এবং তাকে যখন পূর্বাপর বৃত্তান্ত জানালেন প্রদ্যুম্ন কিশোর অবস্থায় যখন জানলেন সম্বরের সঙ্গে যুদ্ধ করে সম্বরকে বধ করলেন। এবার কিশোর প্রদ্যুম্ন চললেন রতিদেবীকে সঙ্গে করে নিয়ে দ্বারকাপুরে। দ্বারকায় এসে যখন উপস্থিত হলে দ্বারকায় তখন ভগবানের একজন দুজন মহিষী নয়, 16,108 জন মহিষী। এক রুক্মিণী মা ছাড়া বাদ বাকি যতজন ছিলেন যারা যারাই প্রদ্যুম্নকে দেখল তাদের প্রত্যেকেই প্রদ্যুম্নকে দেখে
সাক্ষাৎ শ্রীকৃষ্ণই মনে করেছিলেন। শুধু রুক্মিণী যখন দেখলেন তখন স্নেহে তার স্তন খরিত হলো। তাতে রুক্মিণী উপলব্ধি করলেন যে আমার হারানিধি ফিরে এসেছে, বাৎসল্য প্রেমে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই দৃষ্টান্ত দেখে একটা কথা তো মনে হয় সঞ্চয়, আচ্ছা প্রদ্যুম্নকে দেখে সবাই কৃষ্ণ ভাবল। আমরা হয়তো বলতেই পারি ঠিক আছে, ইহ জগতে তো বাপ ছেলে একরকম দেখতে হতেই পারে না, এখন আমাদের জগতেও হয় বাবার মতো দেখতে ছেলে, এরকম হয় না? তাহলে শ্রীকৃষ্ণ আর প্রদ্যুম্ন দেখতে একই রকম ছিলেন, তার জন্যই তাদের মধ্যে এরকম ভাব উৎপন্ন হলো, এটা আমরা বলতে পারি, অসুবিধা নেই। কিন্তু মুশকিলটা এই, বাবার ছেলে একই রকম দেখতে হলেও দুজনের মধ্যে তো একটা বয়সের ফারাক বোঝা যাবে, তা দেখে তো অন্তত নিরূপণ করা যাবে যে এটা ছেলে এটা বাবা নাকি, তাও বোঝা যাবে না। সে তো বটে, কিন্তু এই ক্ষেত্রে তা বোঝা যাচ্ছে না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিত্য কিশোর আর প্রদ্যুম্ন তখন কিশোর, ভগবান কিশোর প্রদ্যুম্ন কিশোর, তা কৃষ্ণ প্রতিনিধিটা কি করে বুঝবেন? এর জন্য এখানে ভ্রম হয়ে গেছে। আজকে একটা কথা তো জানুন, কিশোরের কখনো দাড়ি গোঁফের উদ্গম হয় না, হয় কৈশোরত্ব পেরোলেই দাড়ি গোঁফ হয়, কারণ আমাদের শাস্ত্রানুসার দাড়ি গোঁফ হওয়া মানে এটা যৌবনের প্রকাশ। যার দাড়ি গোঁফ হয়ে গেছে তিনি আর তখন কিশোর নন, তখন যুবক। তো কৈশোরে দাড়ি গোঁফ থাকে না, এটাকে ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। ভগবানের দাড়ি গোঁফ ছিল না, এটা ভগবানের ক্ষেত্রেই